অবশেষে তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। চলতি লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করেছিল, তবে শীর্ষ আদালত বলেছে 21 দিনে খুব একটা পার্থক্য হবে না। 2 জুন তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে, তবে 21 দিন জেলের বাইরে থাকার জন্য আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ককে বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। জেলের বাইরে থাকার সময় দিল্লির মুখ্যমন্ত্রী কী করতে পারবেন এবং কী কী করতে পারবেন না, কেজরিওয়ালের হাতে সেই বিষয়ে এক কঠোর শর্তের তালিকা ধরিয়ে দিয়েছে আদালত। কী সেই শর্ত? জামিন পেতে জেল সুপারিনটেন্ডেন্টকে 50,000 টাকার বন্ড জমা দিতে হবে কেজরিওয়ালকে, সেই সঙ্গে দিতে হবে সমপরিমাণের সিকিউরিটি। জামিনে বাইরে থাকার সময় তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং দিল্লির সচিবালয় পরিদর্শন করতে পারবেন না। কেজরিওয়াল বিবৃতি দিয়েছেন, শুধুমাত্র দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ছাড়পত্র বা অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো নথি ছাড়া কোনো সরকারি ফাইলে তিনি স্বাক্ষর করবেন না, সেই কথা তাকে মেনে চলতে হবে। দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। আদালত শর্ত দিয়েছে, জামিনে বাইরে থাকাকালীন তিনি এই মামলায় তার ভূমিকা সম্পর্কে কোথাও কোনো মন্তব্য করতে পারবেন না। এই সময়কালে এই মামলার কোনো সাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ করবেন না এবং মামলার সঙ্গে যুক্ত কোনো সরকারি ফাইলে হাত দিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।